একটা কথা আমি সুস্পষ্ট করে বলতে চাই, ইমানদারদের পক্ষে আছে কে? এই যে আবু সাইদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে, যেই পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী, তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কর তার স্ত্রী বলতেছে তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে? তার মানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করে, আল্লাহর কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয়ী হবে? তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুলি করেছো, তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, আল্লাহ তাআলা প্রমাণ করলো, ওমা আলা রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায়, এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না, এদের পরিবারে আল্লাহ কোনো শান্তি রাখবে না। আজকে অন্যায় পথে চলতেছেন, ভাই বইয়ের ক্যান্সার হবে, না হলে শরীরের ক্যান্সার হবে, না হলে আপনার মেয়ে চারটে প্রেম করে ছেঁকা খেয়ে সুইসাইড করে মরবে, আল্লাহর কোরআনের কথা অন্যায় যারা করে এদের কোনো শান্তি থাকে না। একটা কথা সুস্পষ্ট, ইমাম হুসাইনের কথা পরিষ্কার করে বলি, আজকে আমার দেশে আমার সমাজে যারা মার খাচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, এরাই ইমাম হুসাইনের উত্তরসূরি, আর যারা জুলুম করতেছে এরাই এজিদের উত্তরসূরি। রংপুরের একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর, আলহামদুলিল্লাহ। কোন এমনকি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট, তার মানে বোঝা যাচ্ছে যে দিনের জন্য হকের পক্ষে থেকে জীবন দেয় তার সম্মানকে কে বৃদ্ধি করে? আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা দিনের জন্য হকের জন্য সত্য পথে থেকে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জীবিত। এই যে আল্লাহর প্রমাণ, কেমনে জীবিত হলো? ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় লেখা, চত্বর লেখা। আমি বিশ্বাস করি সময় যদি পরিবর্তন হয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকেয়া থাকবে না, আল্লাহর রহমতে সময়ের পরিবর্তন হলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। যুগে যুগে ইমানদারদের কে সম্মানিত করেছে? আল্লাহ তাআলা আমাদের ইমানের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন।